নমস্কার। আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ায় ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব। সোমবার, বুধবার এবং শুক্রবার প্রতিদিন 45 মিনিটের কার্যকলাপ হবে, যেখানে উপস্থিতি, পুরনো কার্যকলাপ, ছড়াগান বা কাহিনী, স্বরচাট অথবা সংখ্যাচাট পড়া, সাথে বাড়ির কাজও করা যাবে। এরপর আমরা শিশুদের সাথে সপ্তাহে তিন দিন কি কি কার্যকলাপ করব তা জেনে নি। আসুন জেনে নি সোমবারে আমরা কি কি কার্যকলাপ করব। উপস্থিতি, শিশুর নাম জিজ্ঞেস করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে হ্যালো ম্যাম বলতে নির্দেশ দিন। এরপর শিশুদের প্রতিদিনের সু অভ্যাসগুলি অভিনয় করতে বলুন, যেমন সকালে ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, স্নান করা, বিদ্যালয়ে যাওয়া ইত্যাদি। এরপর শিশুদের জিজ্ঞাসা করুন শুক্রবারে কি কি কার্যকলাপ করেছিলাম এবং তাদের কেমন লেগেছিল। তারপর আশেপাশের বস্তু দিয়ে শিশুদের ছোট বড় ধারণা দিন। এরপরে বুলবুল পাখি, ময়না, ছড়া গানটি শিশুদের করান। এরপর একটি দড়িকে দুপাশে টান টান করে অল্প উঁচুতে ধরুন। এখন শিশুদের দড়ির নিচে পারাপার হতে বলুন। তারপর দড়িটি একটু একটু করে নিচে নামান। এরপর বর্ণচার্টের সাহায্যে বর্ণ পরিচয় কার্যকলাপটি করান। সবশেষে শুক্রবারের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। বুধবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি, শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন। শিশুদের এক পায়ে লাফাতে লাফাতে ডান দিক থেকে বাদিক এবং বাদিক থেকে ডান দিকে যেতে বলুন। এরপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। তারপর নামের প্রথম আওয়াজ কি শিশুদের বলতে বলুন, যেমন মানুষ নামের প্রথম আওয়াজ কি মা। এরপর পিঁপড়ে ও পায়রার গল্পটি শিশুদের শোনান। তারপরে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় খেলাটি খেলান, যেমন শিক্ষক কিছু খাবারের নাম বলবেন, যেমন কলা, আর শিশুরা উত্তর দেবে খাই, তবে মাঝে মাঝে খাওয়া যায় না এমন নামও বলতে হবে, যেমন হাতের নখ, তখন শিশুরা উত্তর দেবে না না না। তারপর সংখ্যা চার্টের সাহায্যে সংখ্যা পরিচয় এর কার্যকলাপটি করান। সবশেষে সোমবারের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। শুক্রবারে কি কার্যকলাপ করব। উপস্থিতি, শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের গোলের ভেতরে ও গোলের বাইরে লাফাও খেলাটি খেলান। এরপর বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। তারপর বৃষ্টি সম্পর্কে শিশুদের সাথে আলোচনা করুন, যেমন বৃষ্টি কার কার পছন্দ, বৃষ্টি এলে তোমরা কি করবে, বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আমরা কি কি করব, বর্ষাকালে আমাদের কি কি বিষয় মনে রাখা উচিত ইত্যাদি। এরপর খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে ছড়া গানটি শিশুদের করান। তারপর ম্যাম ম্যাম কি করব খেলাটি খেলান, যেমন শিশুরা বলবে ম্যাম ম্যাম কি করব, শিক্ষক বলবেন লাফাও, তখন শিশুরা নিজের জায়গায় লাফাবে। এভাবে শিক্ষক নাচো, নমস্কার, তালি, তুড়ি বাজাও ইত্যাদি কাজ বলবে আর শিশুরা তা করবে। তারপর বর্ণচার্টের সাহায্যে বর্ণ পরিচয়ের কার্যকলাপটি করান। সবশেষে শিশুদের খাতায় ছবি এঁকে দিন আর শিশুদের বাড়ি থেকে ছবি গুনে সংখ্যা লিখে আনতে বলুন। শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।